জুমার নামাজ পড়তে যায়ও আমরা জুমার নামাজ পড়তে যায়ও আমরা গুনাহ করে আসি জুমার নামাজ পড়তে যায়ও গুনাহ করে আসি আপনি সারা দিন সারা রাত ওয়াজ শুনলেন ওই ওয়াজ কাজে আসবে না যদি আপনি আমলের মধ্যে না নেন কথা বলেন ঠিক কি না আজকে এই ওয়াজ থেকে আমি শুধু একটা মেসেজ দিচ্ছি আমি শুধু আপনাদেরকে একটা কথা বলে দিতেছি চেষ্টা করেন এই কথাটা গভীরভাবে মনোযোগ দিয়ে বাড়িতে নেবার জন্য অল্প সময় হুজুর 10টায় চলে আসবে হুজুর এর ভিতরে আমি গুছাই ফেলতেছি গভীরভাবে মনোযোগ দেন অন্তরের কান লাগান আমরা জুমার নামাজ পড়তে যাই আমরা জুমার নামাজ আদায় করতে যাই ও গুনাহ করে কবিরা গুনাহ করে আসি কি গুনাহ করে আসি কবিরা গুনাহ করে আসি এবার প্রশ্ন রাখবেন ও হুজুর আপনি কি বলেন জুমার নামাজ পড়তে যাই ও কবিরা গুনাহ করে আসি চার ধরনের মুসল্লি আছে কবিরা গুনাহ করে কবিরা গুনাহ করে চার ধরনের মুসল্লি আছে জুমার নামাজ পড়তে যায় কবিরা গুনাহ করে আসে এবার প্রশ্ন করুন হুজুর কোনটা এক নাম্বার শুনেন মসজিদে পাঁচ ওয়াক্ত তো নামাজ পড়ি না সপ্তাহে একদিন জুমার দিন যাই যায়া মোবাইল টিভি বন্ধু বান্ধব আসে তাদের সাথে বিভিন্ন রকমের কথা বলি কথা বলেন ঠিক কি না বিভিন্ন রকমের কথা বলি মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলি মসজিদের মধ্যে বন্ধুদের সাথে আড্ডায় থাকি না 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 হাদিস শরীফের মধ্যে আসছে মসজিদে কথা বলাম আপনার কবুলি কবুল হইছে কবুল হইছে কবুল হইছে 40 বছরের ইবাদত বরবাদ হয়ে যাবে মসজিদে দুনিয়াবি কথা বলার কারণে দুনিয়াবি কথা এবার ইবাদত কবছর করছো হিসাব আছে কোনো হিসাব নাই গভীরভাবে মনোযোগ দেন একটা কথায় আপনি আমল করেন পরকালে এটাই নাজাতের উসিলা হয়ে যাবে সুবহানাল্লাহ বলুন মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলা মসজিদের মধ্যে আপনি দুনিয়াবি কথা বলেন মসজিদের আশেপাশে অথবা মসজিদের ভিতরে যখন দুনিয়াবি কথা বলেন এমন সময় ফেরেশতারা ডাক দিয়া কয় হে আল্লাহর বন্ধু হে আল্লাহর বন্ধু কথা বইল না একবার বলছে আবার যখন কথা বলেন তখন ডাক দিয়া কয় হে আল্লাহর বান্দা গভীরভাবে মনোযোগ দেন প্রথম ডাকে বলে হে আল্লাহর বন্ধু কথা কইও না দ্বিতীয়বার বলে হে আল্লাহর বান্দা কথা কইল না দেখেন বন্ধুর টিকা চলে আসছেন বান্দা বন্ধু ভালো না বান্দা ভালো কথা বলেন বন্ধু ভালো কথা বলার কারণে ফেরেশতারা বলতেছে প্রথম হে বন্ধু আল্লাহর বন্ধু কথা বইল না তারপরে কথা বলতেছেন তারপরে বলে হে আল্লাহর বান্দা কথা বইল না তারপরে যখন কথা বলবেন তখন কো হে আল্লাহর শত্রু মসজিদ থেকে বাইর হ হে আল্লাহর শত্রু মসজিদ থেকে বের হ এবার চিন্তা করেন মসজিদের সামনে কথা বলা মসজিদ দুনিয়াবি কথা বলা মসজিদের ভিতরে জুমার দিন যায় যে কথা বলেন এই কথা কিন বললাম ঠিক না এক নাম্বার দুই নাম্বার মুসল্লি যারা জুমার নামাজ আদায় করতে যায়ও গুনাহ করে আসে জুমার নামাজ পড়তে যায় গুনাহ করে আসে তারা হচ্ছে যারা কাবলা জুম্মা এবং বাদাল জুম্মা মানে নামাজের আগে চার রাকাত নামাজের পরে ফরজ নামাজের আগে চার রাকাত ফরজ নামাজের পরে চার রাকাত কয় রাকাত আট রাকাত এই আট রাকাত নামাজ সুন্নতে মুয়াক্কাদা যেটা ওয়াজিবের সমতুল্য ওয়াজিবের সমতুল্য ওই আট রাকাত নামাজ যারা ছেড়ে দেয় যাইব কোন সময় যখন খুতবা হুজুরে শেষ করছে বা খুতবার শুরুতে যাইব নামাজটা কইরা কোন রকম সালাম ফিরাইছেন দুধে সইলা এগো যদি তাবারক থাকে থাকবো তাবারক না থাকলে থাকতো না কথা বলেন ঠিক কিনা উচিত কথা বলেন ঠিক কিনা হক কথা এটা তাবারক থাকে সিলা ফিরতে থাকে মুসল্লি আছে আজ তো জিলাপি নাই আপনি জিলাপি দিকে তাকাবেন না আপনার নামাজ পড়তে হবে এই চার ডাকাত পরে চার ডাকাত নামাজটা কে পড়বে পরের ডাকাত চার ডাকাত নামাজটা পড়বে কে আপনি বলেন আজকে নামাজে কি খেয়াল নাই যাচ্ছেন মসজিদে এই চার ডাকাত চাই শুরু করে তখন যদি কথা বলা হয় কারণ খুতবা পাঠ করা সুন্নত শোনা ওয়াজিব শোনা কি আচ্ছা আপনারা বলেন তো জুমার নামাজ কয় রাকাত ফরজ কয় রাকাত বলেন ফরজ কয় রাকাত জবান খুলে বলেন দুই রাকাত না চার রাকাত কয় রাকাত
ফরজ নামাজ 4 রাকাত, জুমার ফরজ নামাজ 4 রাকাত। বলবেন হুজুর 2 রাকাত সারা জীবন ধরে পড়তেছি, আপনি বলেন 4 রাকাত কারণ কি? বাবা ওই 2 রাকাত খুতবা, 2 রাকাত হচ্ছে খুতবা, আর 2 রাকাত হচ্ছে নামাজ। 2 রাকাত হচ্ছে খুতবা, 2 রাকাত হচ্ছে নামাজ। দুই রাকাত হচ্ছে খুতবা এবং দুই রাকাত হচ্ছে নামাজ। দুই রাকাত খুতবা, দুই রাকাত নামাজ। খুতবাটা যখন দিবে, আপনি নামাজে যেভাবে বসেন, নামাজে যেভাবে কথা বলেন না, নামাজে যেভাবে কোনো দিকে তাকান না, নামাজে যেভাবে আপনি নামাজের শুরুতে থাকেন, খুতবাটা যখন চলবে, খুতবা চলাকালীন আপনি কোনো দিকে তাকাবেন না, খুতবা চলাকালীন আপনি জামাইয়ের মতো আসন ধরে বসবেন না, খুতবা চলাকালীন আপনি নামাজের শুরুতে বসতে হবে। যদি সমস্যা না থাকে, সমস্যা যদি না থাকে, আপনি নামাজের শুরুতে, নামাজের শুরুতে খুতবা চলাকালীন বসতে হবে এবং খুতবাটা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আর যদি খুতবা চলাকালীন, অনেকে আছে সুন্নত নামাজও আদায় করে, কথা বলেন ঠিক কিনা, নামাজ সুন্নত আদায় করে, ওই মুসল্লি আগে আসলি কই, কথা বলেন ঠিক কিনা, মুসল্লি আগে আসলি কই, এখন খুতবা ওয়াজিব চল, শোনা তোর জন্য ওয়াজিব, আর ওখানে যায় নামাজ ফরজ, এই নামাজে কাজ আসবে না। এবার খুতবা চলাকালীন সুন্দরভাবে নামাজ যেভাবে থাকেন ওইভাবে থাকবেন, গেল কয়টা, 3টা, 4 নাম্বার, ওই নাম্বার 4 নাম্বার। কিছু মুসল্লি আছে লাস্টে আসবে, আয়েশা যাইব সবার আগে বসার জন্য, কথা বলেন ঠিক কিনা, বলবে সাইড দো সাইড দো সাইড দো, সাহাব আইছে, কিন্তু না না, আল্লাহর ঘর মসজিদের মধ্যে কোনো কে আগে আসলো, কে পরে আসলো, কে ফকির, কে মেসকিন, কে এমপি, কে মন্ত্রী, কে প্রেসিডেন্ট, কে এমপি, কে চেয়ারম্যান, কে মেম্বার, তা হবে না, আল্লাহর ঘরে সবাই এক সমান, কথা বলেন ঠিক কিনা। আপনি শহরের মধ্যে দেখবেন বা বিভিন্ন জায়গার মধ্যে দেখবেন, একটা রিক্সার ড্রাইভার যখন সামনের কাতারে দাঁড়ায়, একজন সাহেব পরে আয়েশা, কথা বলেন ঠিক কিনা, আসারা সমাজের মধ্যে আছে কিন্তু এগুলো, এটা পিছনে যা, তুই রিক্সার ড্রাইভার, তুই ভ্যান গাড়ি চালক, তুই মাইক্রো ড্রাইভার, সামনে কিরে, তুই দিন মজুর, সামনে তো পিছনে যা, কিন্তু না, আল্লাহর ঘরে মসজিদের মধ্যে যে আগে আসবে, যে আগে আসবে সে বসবে, যেই জায়গার মধ্যে বসবে সে ওই জায়গায় বসে থাকবে। এখন আপনি গেলেন যায় সাইড কইরা, আপনি সামনে গেলেন কষ্ট পাবে না, আপনি নামাজ পড়তে গেলেন যায়ও আপনি গুনাহ করে আসলেন, কখনো এটা করবে না, কারণ আজকে জুমার দিন। এই জন্য বললাম যে জুমার নামাজ পড়তে যায়ও 4 ধরনের মুসল্লি আমরা গুনাহ করে আসি, কথা বলেন ঠিক কিনা, আমরা গুনাহ করে আসি। এবং এই নামাজ, নামাজ আমাদের পড়তে হবে, নামাজ ছাড়া কোনো আমাদের গতি নাই, নামাজ ছাড়া কোনো গতি নাই, কারণ আল্লাহ পাক নামাজের হিসাব আমাদের কাছ থেকে নিবে। নারের তাকবীর, নারের তাকবীর, নারের রিসালাত, নারের রিসালাত, নারের গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারের তাকবীর। আপনারা যারা আছেন একটু সামনের দিকে আগে আসেন, সামনের দিকে আসেন, সামনে আসেন, সামনে আসলে ভালো লাগে। উনি আমাদের মেহমান, আমাদের চীনের কলেজে, চীনের স্কুলের ধর্মীয় শিক্ষক, ওনার পরে ইনশাল্লাহ আমাদের প্রধান অতিথি আসবেন, ওনার পরে ইনশাল্লাহ আমাদের মাহফিলে যিনি আজকে সম্মানিত প্রধান অতিথি উনি চলে আসবেন। তো বাজান, আমার বলতে চেয়েছিলাম যে জুমার নামাজ পড়তে যাবেন, যাইয়া কখনো করবেন না, কারণ আপনি গেলেন সওয়াবের জন্য, যদি গুনাহ করে আসেন তাহলে কি হবে, হবে না। আপনাদের কাছে হাত সারা দিন এখন ওয়াজ শুনতেছেন, ওয়াজটা নফল, আপনি যদি ফজরের নামাজটা না পড়েন, ফজরটা সাইরা দেন, এই ওয়াজের কোনো মূল্য আছে? এই ওয়াজের মূল্য নাই। সকলের কাছে তাদের, আপনাদের পায়ে আমার হাত থাকবে, সকলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার চেষ্টা করবেন, যাদের আব্বা আম্মা আছে তাদের খেদমত করবেন এবং সুদ ঘুষ থেকে বেঁচে থাকবেন, হক হালাল পথে চলে যাবেন, কারণ কখন মৃত্যু চলে আসে সময় বলা নাই। দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, তো যাওয়ার কোনো সিরিয়াল নাই, কথা বলেন ঠিক কিনা, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে আল্লাহ রসুলের মহব্বত নিয়ে, আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা নিয়ে আমাদেরকে আমল করা তৌফিকটুকু দান করে, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম।